আপনারা দেখছেন রূপান্তর সংবাদ। ঠাকুরগাঁওয়ের রহিয়ায় মুশফিকা টেলিকম এন্ড কসমেটিক এর মালামাল চুরি হয়েছে। ঠাকুরগাঁও সংবাদদাতার বরাতে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার রহিয়া থানাধীন কালীবাড়ি বাজারে মুশফিকা টেলিকম এন্ড কসমেটিক সেন্টারের দুর্ধর্ষ চুরি হয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, 5 অক্টোবর ভোর রাতে দোকানের পেছনের ওয়াল ভেঙে এ চুরির ঘটনা ঘটায়। এ ব্যাপারে দোকানের মালিক জাহিদুল ইসলাম জানান, আজ ভোর রাতে তার দোকানের পেছনের দেয়াল ভেঙে প্রায় 200টি মোবাইল সেট, 6টি এলইডি টিভি এবং 80,000 মোবাইল কার্ড সহ প্রায় 3,80,000 টাকার মালামাল চুরি হয়। এ ঘটনায় আখানগর ইউনিয়নের 1 নং ওয়ার্ড ইউপি সদস্য মামুন গণমাধ্যমের সাথে কথা বলতে চাননি। মোবাইল সেট অনেক মেশিন এগুলো থাকে আমি সবসময়। মোট কত টাকার? আনুমানিক 3,90,000-92,000 টাকা গেছে আমার। আমি সব বুঝে বললাম 92। রহিয়া থানার এসআই মোহাম্মদ শফিক জানান, প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, তবে এখনো থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করেননি।